হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো চলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি কিন্তু লম্বাটি নিয়ে নেব, লম্বাটি হচ্ছে 16.5 ইঞ্চি, আর এখানে আরমোলা 6.5 কিন্তু আমি দাগ টানব। আর যেহেতু আমি এটি 40 সাইজের ব্লাউজ কাটিং করছি, তো 40কে আমি কিন্তু 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করার পর কিন্তু আমি এক ভাগ নিয়ে নেব, মানে 10 ইঞ্চি এখানে হয়ে যাচ্ছে 4 ভাগ করলে। আর এখানে 1 ইঞ্চি উপরে করে হালকা করে রাউন্ড শেপ করে নেব, আর এখান থেকে কিন্তু 1/2 ইঞ্চি নিচে দাগটি টেনে নেব। এবার 16.5 তে আমি কিন্তু সোজা করে একটি দাগ টেনে নেব। যেহেতু ঘাড় উঠানো গলা আমার, এখানে কিন্তু এদিক দিয়ে 3 ইঞ্চি, আর এদিক দিয়ে কিন্তু নিচে ডাউন করব 2 ইঞ্চি, 2 ইঞ্চি করে এভাবে গোল রাউন্ড করে শেভ করে নেব। হ্যাঁ, যেহেতু যেখান থেকে আমি 4 ভাগের 1 ভাগ নিলাম, সেখান থেকে কিন্তু আমি এভাবে কিন্তু মাপ করে নেবো। মাপ করে দেখছি আমার এখানে কিন্তু 7.5 ইঞ্চি পেয়েছি, আর উপরে 1 ইঞ্চি করে হালকা রাউন্ড শেপ করে নেব, মানে হালকা তেকোনা করে দাগটি টেনে নেব। নেওয়ার পর নিচে কিন্তু ফোল্ডের জন্য আবার 1.5 ইঞ্চির মতো কাপড়ের নিচে দাগ টেনে নিচ্ছি। আর এবার কি করব, এবার কিন্তু কাটিংটি করে নেব। আমার কিন্তু কাটিং করা হয়ে গেছে, এটি হচ্ছে ব্যাকপার্ট, ব্যাকপার্টটি কাটিং করা হয়েছে। এবার কি করব, এবার ব্যাকপার্টটির মাপ করে সামনের পার্টটি কাটিং করব। তো চলি আমি সামনের পার্টটি কীভাবে বসাবো, এভাবে এরকম বসাবো যেন আমার আমার দিকে কিন্তু 2 ইঞ্চির মতো কাপড়টি থাকে। তো আমি তো এটি পেপারের মধ্যে বিছাইছি, তো ব্যাক পার্টটি মানে পিছন পার্টির বরাবর কিন্তু আমি দাগটি চিহ্ন করে নিচ্ছি। তারপরে চিহ্ন করার পর কিন্তু আমি স্কেল দিয়ে সোজা করে দাগটি টেনে নেব। আমি কিন্তু এবার কি করব, সোজা করে দাগটি টেনে নেব। এটা কিন্তু আরমোল, এভাবে কিন্তু আরমোলটি আমি কিন্তু মোটা করে দাগটি দিয়ে দিচ্ছি। আর যখনই কিন্তু আমি সামনের পার্ট কাটবো, এটা কিন্তু 1/2 ইঞ্চি কিন্তু আর তাল পাতা কাটিং করতে হবে। এবার কি করব, এখান থেকে কিন্তু আমি 5.5 কিন্তু দাগ মারব। হ্যাঁ, এদিকে কিন্তু আমার গলা হবে, তো গলায় এখানে আমি কিন্তু 5.5 দাগ দিলাম, তার নিচে কিন্তু আবার 1.5 ইঞ্চি বাড়াবো, মানে যোগ করব আরও 1.5 ইঞ্চি, এখান থেকে কিন্তু 1.5 ইঞ্চি, মানে এবার এখান থেকে কি করব, গলাটিকে আমি শেপ দেব, এদিক দিয়ে এভাবে কোনাগুনি করে এভাবে রাউন্ড করে শেপ করে নেব। তো এভাবে কিন্তু হালকা হাতে কিন্তু রাউন্ড করে শেপ করে নেব। এবার দাগ বরাবর দাগ থেকে একটু ভিতরে 2 সুত অনুযায়ী কিন্তু দাগটির ভিতরে কিন্তু শেপ করে নেব। আমার কিন্তু গলাটি কিন্তু সামনের গলাটি কিন্তু শেপ করা হয়ে গেছে। এবার কি করব, যেহেতু আমি ব্যাস পয়েন্ট বার করব, তাহলে এখান থেকে আমি 6 ইঞ্চি নিলাম, তারপর আবার 6 ইঞ্চি নেব, মানে টোটাল আমি কিন্তু ব্যাস পয়েন্ট কিন্তু 12 ইঞ্চি নিয়েছি। 12 ইঞ্চিতে কিন্তু একটি সোজা করে দাগ টেনে নিয়েছে, আর এদিকে 2 ইঞ্চি কিন্তু এক্সট্রা নিয়েছি, এক্সট্রা মানে বেশি নিয়েছি 2 ইঞ্চি। তখনই আমি বলেছিলাম যে আমার দিকে কিন্তু 2 ইঞ্চি করে জায়গা রেখে দেবো, কাপড়ের জায়গাটা রেখে দেবো। তো আমি এটি পেপারে কাটিং করছি। তো আমি কি করবো, এবার 40কে আমি কিন্তু, যেহেতু ব্যাস পয়েন্ট আমার 12 আছে, 40কে আমি 10 দিয়ে কিন্তু ভাগ করব। তাহলে 10 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে আমি পেয়ে যাচ্ছি কত, 4। যখনই আমি কিন্তু 10 দিয়ে ভাগ করলাম, 4 পেয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে এ পর্যন্ত কিন্তু আমি 4 নিচ্ছি, আবার কিন্তু 4 নেব, আর 1 ইঞ্চি কিন্তু আবার প্লাস করব, সেলাইয়ের মার্জিনের জন্য 1 ইঞ্চি প্লাস করলাম। তাহলে এটাকে আমি কিন্তু ডবল করে মিডিল সেন্টার বার করবো। মিডিল সেন্টারে আমি কিন্তু 4.5 কিন্তু মিডিল সেন্টার পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে 1 ইঞ্চি 2 সুত উপরে তুলব,
আর এই এই মুখে কিন্তু আমি 1 ইঞ্চি 2 সুত তুলব। এবার কি করব, একটি স্কেল দিয়ে সোজা করে এখান থেকে এ পর্যন্ত কিন্তু দাগটি মিলিয়ে নেব। তো মিলিয়ে নিলাম, আবার এখান থেকে এ পর্যন্ত কিন্তু আমি দাগটি মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পর কি করব, এবার এখান থেকে যে 5.5 আমি কিন্তু দাগটি নিয়েছিলাম, তো উপর থেকে 5.5 কিন্তু এখান থেকে আমি কিন্তু দাগটি নিয়ে নেব। তো তার আগে কিন্তু আমি কিন্তু আরমোলার এখানে কিন্তু 1/2 ইঞ্চি কিন্তু আরমোলা কাটিং করব। এ 1/2 ইঞ্চি কিন্তু এভাবে কিন্তু সেভ করে নেব। এই দাগ বরাবর কিন্তু আমি কাটিং করবো আরমোলাতে। তো এখান থেকে কিন্তু প্রায় 2.5 ইঞ্চি দাগ আমি কিন্তু জায়গা রেখে এ পর্যন্ত কিন্তু সেপ দিয়ে দেবো 5.5-এ। এই যে 5.5-এ এখানে কিন্তু সেপ দেবো, এরকম করে হালকা রাউন্ড করে কিন্তু সেপ করে নেবেন। এবার কি করবো, এখানে কিন্তু 3 ইঞ্চি রাখবো গলার সামনে, এখানে 3 ইঞ্চি, আর এখান থেকে 4.5-এ কিন্তু আমি দাগ দেব। তো এবার সোজা করে স্কেলে কিন্তু আমি দাগটি নিয়ে নিচ্ছি। এবার কি করব, এবার এখান থেকে উপরে 1/2 ইঞ্চি তুলব, এই যে এখান থেকে কিন্তু 1/2 ইঞ্চি উপরে তুলব, আর এখান থেকে কিন্তু 1/2 ইঞ্চি নিচে ডাউন করব, আর এখান থেকে এ পর্যন্ত কিন্তু 1 ইঞ্চি 2 সুত নিচে ডাউন করব। এবার এখান থেকে এ পর্যন্ত আমি কিন্তু স্কেল দিয়ে দাগটি সেভ সেভ করে নেব, মানে দাগটি মিলিয়ে নেব। আর ওখান থেকে 1/2 ইঞ্চি নিচে করলাম, ওখান থেকে মিলিয়ে নিলাম। নেওয়ার পর এটা কিন্তু দাগটি মিলিয়ে নেব। নেওয়ার পর এই যে এ পর্যন্ত দাগটিতে মিলিয়ে নেব 1/2 ইঞ্চিতে। এবার মিডিল সেন্টার থেকে এটা কিন্তু আমি 1/2 ইঞ্চি মিলিয়ে নিলাম। নেওয়ার পর কি করব, এটি আমি সোজা করে একটি দাগ দাগ দিয়ে দিচ্ছি। এবার এবার আমি এটাকে সেপ দেওয়ার পর এই এই পর্যন্ত এখান থেকে এ পর্যন্ত কিন্তু আমি কিন্তু সোজা করে দাগটি মিলিয়ে নেব। হ্যাঁ, আমার কিন্তু প্রায় দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, খালি বেল্ট কাটিং করতে হবে। তো তার আগে আমি এটাকে মাপ করে নিই, এখান থেকে এ পর্যন্ত মাপ করব। তো এভাবে কিন্তু মাপ করে নেবেন যেভাবে আমি মাপ করছি। তো এখান থেকে কিন্তু 7 হলো, তারপর এই মিডিলে এটা আর এই যে 1/2 ইঞ্চি নিচে এই পর্যন্ত কিন্তু গ্যাপ করবেন, মানে এখান থেকে আবার নিচের থেকে বসিয়ে নেবেন কতটা হচ্ছে ওই শেষ দাগ পর্যন্ত। তাহলে আমার কিন্তু ওখানে 11 ইঞ্চি 10-11 ইঞ্চি হচ্ছে, তাহলে আমি এখান থেকে এ পর্যন্ত 10-11-তে আমি কিন্তু দাগ দিয়ে দিলাম। তো এখান থেকে কিন্তু প্রায় সোজা করে দাগ নিয়ে নিতে হয়, কিন্তু তার আগে কিন্তু আমি আর একটি কথা বলবো, এখানে 1/2 ইঞ্চি আর এখানে 1/2 ইঞ্চি, মানে 1 ইঞ্চি এখানে শর্ট হয়ে যাবে, তাহলে এখানে 1/2 ইঞ্চি এখানে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এখানে শর্ট হবে, মানে মাইনাস হয়ে যাবে, আর এখানে কিন্তু 1/2 ইঞ্চি করে মাইনাস হয়ে যাবে, মানে প্রায় 2 ইঞ্চি আমার এখান থেকে কমে যাবে। তাহলে এখানে কিন্তু 1 ইঞ্চি আমি উপরে তুলে কিন্তু দাগটি মিলিয়ে নিলাম। এবার সামনের পিছন পার্টি দিয়ে আমি দেখে নিচ্ছি। তো আমাকে কিন্তু এখন বেল কাটতে হবে, তার আগে কিন্তু আমি এটাকে কাটিং করে নিই। তো কাটিং করে নিচ্ছি, এভাবে কিন্তু কাটিংটি করে নেবেন। এই যে আমি কাটিং করে নিচ্ছি, এই যে বরাবর, হ্যাঁ আমার কিন্তু কাটিং করা হয়ে গেছে। এবার এখান থেকে এ পর্যন্ত কিন্তু মিলিয়ে নেব। তো এবার কি কি করবো, বেল্টটি কাটিং করব। আমি কিন্তু এবার সোজা করে একটি দাগ টেনে নেব। তো যেহেতু আমার বেল্টটি কাটিং করতে হবে, তো ব্যাক পার্টি থেকে আমি কিন্তু পিছন পার্টি থেকে আমি দেখে নিচ্ছি কতটা আমাকে বেল্টটি রাখতে হবে। এর বরাবর কিন্তু আমি মাপটি করে নিলাম। নেওয়ার পরে এর প্রথমে কিন্তু আমি 5.5-এ কিন্তু দাগটি নিয়ে নেব, তারপরে মিডিলে কিন্তু 4.5-এ দাগ দাগ নেবো, আর শেষে কিন্তু 5 ইঞ্চিতে আমি দাগ নেব। নেওয়ার পর এভাবে কিন্তু হালকা রাউন্ডভাবে শেপটি করে নেব, এভাবে রাউন্ড করে দাগটি মিলিয়ে নেব। তাহলে আমার কিন্তু বেল্টটি দাগ কাটা হয়ে গেছে, এবার কাটিং করে নিচ্ছি। আমার কিন্তু বেল্ট কাটিং করা হয়ে গেছে। এবার কি করব, আমাকে এটি দেখে নিচ্ছি কীরকম কী করেছি। তো এটা কিন্তু বাজু হাতার ওখানে থাকবে, তারপর এটা কিন্তু বাজুর পরে এটা কিন্তু যেটাকে আমরা ব্রা বলি, বাটি যেটাকে বলি, সেটি এই দুটা টুকরো হবে। এটা 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তাহলে আমার ব্লাউজের কিন্তু ডাইস কাটিং করা হয়ে গেছে। এবার আমাকে কাটিং করতে হবে কি, হাতা।
হাতাটি কাটিং করে নেব। তো চলিয়ে আমি হাতাটি কাটিং করি, দেখি কোনটা পেপারে কাটিং করি। এটা দেখে আমি কিন্তু কাটিং করবো, এটাকে ডবল ভাঁজ করে নিলাম। ডবল ভাঁজ করে নেওয়ার পর ওদিকে কিন্তু আমি প্রায় 1.5 ইঞ্চির মতো ফোল্ডের জন্য কাপড় রেখেছি, আর এখান থেকে আমি 6.5 কিন্তু দাগটি টেনে নিলাম। নেওয়ার পর সোজা করে দাগটি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এদিক থেকে 3 ইঞ্চিতে আমি দাগটি নিয়ে নিলাম। নেওয়ার পর আবার এটাকে সোজা করে দাগটি টেনে নেব। নেওয়ার পর এই যে আমার যে আরমোলাটি আছে, এখান থেকে যে যেখানে এই পর্যন্ত কিন্তু আমি 10 ইঞ্চি নিয়েছিলাম 4 ভাগে, আর ওদিকে কিন্তু ওটা বাড়তি কাপড় ছিল, এটা আমি কিন্তু মাপ করে নিচ্ছি। এটা কিন্তু 7.5 ইঞ্চি আমার বেরিয়ে পেয়ে গেছি। তো 7.5 ইঞ্চি এখান থেকে এরকম কোনাকুনি করে 7.5 ইঞ্চিতে আমি মিলিয়ে নিলাম। নেওয়ার পর মোহরি আমার কিন্তু 12 আছে, এখানে 6 নিলাম। নেওয়ার পর এটা কিন্তু আমি মিলিয়ে নেব, আর ওটা আমার ইচ্ছার উপরে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি যতটা বেশি কাপড় রাখবেন, যদি টাইট লুজ জন্য আমি কাপড়টি রেখে দিলাম। এবার কী করবো, এখান থেকে এভাবে কিন্তু রাউন্ড করে, হালকা রাউন্ড করে শেপ করে নেব, এভাবে দাগটি মিলিয়ে নেব। নেওয়ার পর কী করবো, এটাকে কিন্তু আমি কাটিং করে নেব। তাহলে আমার হাতাটি কিন্তু কাটিং করা হয়ে গেছে। তো এবার কী করবো, হাতাটিকে সোজা করে নেব। নেওয়ার পর কিন্তু 1/2 ইঞ্চি, এখানে 1/2 ইঞ্চি আমি এই যে জায়গাটাতে 1/2 ইঞ্চি কাটিং করে নেবো। এভাবে এরকম করে 1/2 ইঞ্চি কাটিং করে নেবেন। তো আমার হাতা কাটিং করা হয়ে গেছে। এবার এই যে এটা পিছন পার্ট, এটা হাতা, আর এটা কিন্তু হাতার বাজুটা, এটা বাটি হবে এই জায়গাটাতে, এভাবে এরকম সেলাতে হবে, আর এটা বেল্ট। তো আমার কিন্তু প্রায় ব্লাউজ কাটিং করা হয়ে গেছে। এভাবে কিন্তু যেরকম আমি কাটিং করলাম, এরকমভাবেই কিন্তু আপনারা কাপড়ের মধ্যে কাটিং করবেন। অবশ্যই কোনো ভিডিওটি আমার আপনাদের মনে যদি অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব।